গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আমিও খুব ভালো আছি, খুব বেশি একটু এক্সট্রা ভালো আছি, কারণ কি কালকে স্যাটারডে ছিল, কালকে আমার মা এসেছে। তো মা আসার ক্লিপগুলো আমি কালকে ভিডিও তো ব্লগ তো বানাচ্ছিলাম না, বাট আমি নিয়ে রেখেছি, তো সেগুলো তোমরা আগে একটু এনজয় করে নাও। যে বলবে যে পিচকু আমার কাছে আছে, কাউকে মিস করে না, এটা পুরো পাক্কা মিথ্যে কথা বলা হবে। মাকে মিস করবে না, এটা কি হতে পারে? হ্যাঁ বলি না যে ও মা মা বললে খোঁজে, আবার যদি বলি বাড়ি চলে বাড়ি যাবি, তখন মা ও মা ওকে যখন বলি বাড়িতে যাবি চল মায়ের কাছে দিয়ে আসি, তখন খাটের তলে ঢুকে যায়। হ্যাঁ মাম্মাম ধুয়ে দিচ্ছি। চিল্লাতে থাকে না সারাদিন, এখানে গুনগুন ওর নিজের কাজকর্ম নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত। এই যে এখানে ব্যস্ত গুনগুন, মা আমার বসে আছে, আজকে পিচকু মা ন্যাড়া মুন্ডি হয়ে যাবে, নেলু নেলু হয়ে যাবে, নেলু 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 নেলু, আজকে ওর লোম নখ সব কাটাতে আসবে। আমি পিচকু তো কালকে মাকে দেখে পুরো একদম পাগল হয়ে গেছিলো, পাগল 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 পাগল। তোমরা একটু পিচকুকে দেখো, এখন যারা যারা পিচকুকে পছন্দ করো তাদের জন্য একটু বেশি করে আমি পিচকুকে নিচ্ছি। তো কাটতে চলে এসছে পিচকুর লোম মোম, তো চলো পিচকু আসো, একটু জট গুলো দেয়। হ্যাঁ খারাপ যাতে না লাগে, চুপচাপ বসে থাকো। কাটাকাটি চলছে এখানে, সবাই আমরা বসে বসে দেখছি। দেখো দেখো দেখো, ওলে বাবা দিয়ে আসবে, বাবা কার খাবার দিয়ে আসবে, শ্যাম্পু দিয়ে তো, হ্যাঁ শ্যাম্পু দিয়েছে, কাটা যাবে না, বলছি যে কার খাবার দিয়ে আসবে, বাবা কার খাবার দিয়ে আসবে, নাচি খাবার, আমি আর দুপুরবেলা ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। দেখো পিচকু
দেখো লোম কেটে দিয়েছি পিচকুকে, সরি। তোমরা যারা ভাবছো ওকে খুব বাজে লাগছে, অবভিয়াসলি বাজেই লাগবে, কিন্তু ও আমার কাছে সবসময় সুন্দর। মাঝে মাঝে একটু বছর অ্যাটলিস্ট একবার কি দুবার ওদেরও লোম পরিষ্কার করে দেবো। যাদের যেই সব ব্রিডের প্রচুর লোম হয় তাদের একবার লোম ইয়ে করে দেওয়া উচিত, যাতে আরো ভালো করে লোমগুলো রিগ্রো হয়। তো একবার বছরে একবার কি দুবার এই কাজটা করা উচিত। তো দ্যাটস ইট, এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো করে দিয়েছি। এবার যে যেমন ভাবে নেবে জিনিসটাকে। গাইজ, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল সানডের। এখন এই জাস্ট আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে আছি পিচকুর সাথে। মানে এই আর কোনো প্ল্যান তো নেই, যদি প্ল্যান কিছু থাকে তো তোমরা দেখতে পাবে। একটু টুকটাক প্ল্যান ছিল কিন্তু জানি না কী হবে না হবে, এখন অলরেডি 7:30 বেজে গেছে। তো এটাই যা, এটাই তোমাদের সাথে আপাতত আপডেট শেয়ার করছি। একটু পরে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো গিভ আওয়ের ব্যাপারটা। এই যাবি তো? না তুই থাক, থাক তুই, ঠিক আছে চ। গাইজ, তো এখন একটুখানি প্ল্যান হলো, দেবরাজ বললো একটু রেডি হও, একটু বেরো, একটু ঘুরে আসি। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু সানডে আউটিং করে আসি। গাইজ দেখো, এখানে সবাই আমরা স্পাইস আপে এসেছি আড্ডা মারতে। তো এখানে অনেক বন্ধুরাই আমাদের এসেছে, আরও কিছু বন্ধুদের আসার ওয়েট করছিলাম। এখানে আমাদের চাও এসে গেলো, অবশ্য আমরা ভেতরে অনেক কিছু খেয়েওছিলাম, তো সেগুলো হয়তো আর সেইভাবে রেকর্ড করতে পারিনি। তো এখানে আমরা সবাই ওয়েট করছি। এবারে আমরা যাব ভেতরে, ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। এটাই যা, একটুখানি সানডে বন্ধু বান্ধবদের সাথে একটু আউটিং ছিল, আড্ডা ছিল, এইসবই ছিল। কালকে সানডেটা অনেক দিন পর আবার খুব ভালো হয়েছে। এ দেখো শ্বেতা চলে এসছে, শ্বেতা এসেই গুনগুনকে খালি খচাতেই থাকে। ওকে দেখতে পাচ্ছে না, ওই জন্য এরকম করলো মুখটা, জানিস তো পরে দিচ্ছে না তোমারটা, তোমার চাউমিনটা দিচ্ছে না মাম্মা, চলো চলো। তো গাইজ, আমরা এখন বাড়িতে চলে এসেছি। এবারে তোমাদের সাথে আর গিভ আওয়ের ব্যাপারটা একটু শেয়ার করিনি, এখন যদি আমি এটা জিনিসটা শেয়ার না করি তাহলে আর আমার শেয়ার করা হবে না। তো যেটা হোক সেটা হচ্ছে গিভ আওয়ে, এমন কিছু গিভ আওয়ে সেরকম একটা কোনো ব্যাপার না, তো এমন হার্ড অ্যান্ড সোল রুলও কিছু নেই। আমি তিনজন উইনার সিলেক্ট করবো, ঠিক আছে? আমার আমি একটা কোশ্চেন রাখছি, যেটা হচ্ছে আমি যে লাস্ট টাইম, আমাকেও তো একটু দেখতে হবে যে কে কতটা স্পেশাল, কে কতটা আমার ভালোভাবে ব্লগিং ফলো করে। যাই হোক, এটা জাস্ট আর ফর্মালিটি আর নাথিং এলস। আমি যে লাস্ট টাইম দীঘা বেড়াতে গেছিলাম, দীঘায় আমি নিউ দীঘাতে একটা হোটেলে ছিলাম, যেই হোটেলের নামটা আমি অনেকবার করে মেনশন করেছিলাম। তো তোমাদেরকে একটাই কোশ্চেন যে ওই হোটেলটার নামটা কী, নামটা তোমাদেরকে বলতে হবে। আর সেকেন্ড হচ্ছে যতটা পারো এটা জাস্ট বলা, এটা তোমাদের ইচ্ছা হলে করো, তারপরে র্যান্ডামলি আমি বুঝে শুনে উইনার সিলেক্ট করে নেবো, তিনজনকে সিলেক্ট করবো। আর আমার এই চ্যানেলটা স্ক্রিনশট করে লিঙ্ক দিয়ে তোমরা যদি তোমাদের একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ইনস্টাগ্রামে স্পেশালি স্টোরিজে শেয়ার করে যদি আমাকে একটু ট্যাগ করো, দেন খুব ভালো হয় স্নেহাপর্ণা জোলটাকে। তো সেটাও একটা, তো এই দুটোই, জাস্ট নাথিং এলস, আর কিছুই না। তো তোমরা কমেন্ট করো, নিচে কমেন্ট করতে থাকো আর আমাকে একটু ট্যাগ করো। তো তার মধ্যে থেকে তিনজন উইনার
আমি এর মানে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে নেবো, তোমরা যত তাড়াতাড়ি এগুলো করতে থাকবে তত আমার সুবিধা হবে। আমি একটা পোস্টও দিয়ে দেবো, হ্যাঁ তোমার একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, সেই পোস্টেও তোমরা কমেন্ট করতে পারো, তোমরা এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারো। তো আর দেরি না করে এই কাজটা করে দাও, আর তাড়াতাড়ি আমার তরফ থেকে সামান্য কিছু উপহার তোমাদেরকে আমি দিতে চাই। তো এটাই গাইস, তো কালকে রাত্রেবেলা সত্যি ব্লগটা এন্ড করা হয়নি, তো এখন আমি ব্লগটাকে এন্ড করতে এলাম। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। প্লিজ তোমরা কমিউনিটি পোস্টে একটু ধ্যান দিও, গিভঅ্যাওয়ের জন্য আমি ওই পোস্টে সব ডিটেলস মেনশন করে দেবো। ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, এবার এডিট করে ব্লগটা আমি আপলোড করব। এই ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। বাই বাই।